নেতৃবৃন্দম, বর্তমানে করোনা কালীন দেশের মানুষের সমস্যার সমাধান করবে পরিকল্পনা নেওয়ার জন্য যেই প্রোগ্রামের আয়োজন করেছিলাম, সেই প্রোগ্রাম থেকে আমাদের জামাতের সেক্রেটারি জেনারেল সহ নয়জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের নেতৃবৃন্দকে যদি মুক্তি না দেওয়া হয়, সারা বাংলাদেশকে এদেশের মানুষ অচল করে দিয়ে নেতৃবৃন্দকে মুক্ত করবেন। সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষের জন্য আজকে ইসলামী কাজ করছে, কোভিড-19 সমস্যার সমাধানে জামাতে লক্ষ লক্ষ মানুষকে ত্রাণ বিতরণ করছেন।